রোদ ভাই, এই রোদে যেতে হবে আমাদের সবাইকে ফটোশুট করতে। এই রোদে স্টিল লাগায় একটা ছবি তোলে, স্টিল দৌড়ে গিয়ে মাঝবাটিতে করে না, একটা হবে নাকি শর্ট ভিডিও। আর দিও না সোনা, আর দিও না। তো গাইস, জানি তোমরা ভিডিওর টাইটেল ট্রেলার থাম্বনেল দেখে তোমরা ভিডিওটা ক্লিক করছো, আর যেটা দেখার জন্য ক্লিক করছো সেটা তোমাদের দেখাবো। আর আমি আজকে সারাদিন কী করি বা না কী না করি সব কিছু তোমাদের সঙ্গে দেখাবো। আর এখন বাজে ঠিক 12:10 বাকি, তো যাবো দেখাবো সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো, কী করি বা কী না করি। ঠিক আছে, মানে সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করবো, কোথায় কী যাবো না যাবো। তো দেখতে থাকো ব্লগটা। বাইরে যা রোদ ভাই, এই রোদে যেতে হবে আমাদের সবাইকে ফটোশ্যুট করতে, এই রোদে। ঠিক আছে, এই রোদে এটা ফটোশ্যুট করতে। তো দেখতে থাকো কী হবে, স্ক্রিপ্ট না করে পুরো ভিডিও দেখতে হবে। চলো দেখাচ্ছি কিছু। তো গাইস ফাইনালি এখন রেডি হয়ে মানে বেরিয়ে পড়েছে এদিকে। ঠিক আছে, বল 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 বক্তব্য। ওই যে ক্যামেরা ওই ব্যাগে, আর ব্যাগে হচ্ছে ওই যাবো, আর এখানে হচ্ছে টোটো, মানে এই যে টোটোওয়ালা, আর আমি হচ্ছে এখানে বসে আছি। এখন যাচ্ছি মানে আরও অনেক বন্ধু বান্ধব আছে, তারাও যাবে, তো তার জন্য এখন যেতে হবে সামনে। তো চলো, আর ড্রাইভার খুবই ভালো, রং খেলা কত দোকান মোকান সব কিছু আছে সামনে। সঞ্জিত মিষ্টি খাবে, জয় মিষ্টি খাবি আসার সময় খাবি তো। তো চলো সামনে দিক যাও, কিছু সিনেমা রিক্সা দেখতে দেখতে চলো। তো গাইস ফাইনালি কিন্তু চলে এসেছি এখন মানে ফটো তোলার জায়গায়। ঠিক আছে, আর আমি আরও এখন এদিকে এসেছি, আর ওদিকে এসেছে ফটো তোলার জায়গা। ওই যে মানে ওইখানে আছে সব ফটো তুলছে, ওরা দু তিনজন আছে, হয়তো দেখতে পাচ্ছে না কিছুক্ষণ পর তোমাদের দেখাবো। তো ওইখানে যাবো, তারপর এখানে যে লোকেশনটা সেই লোকেশনটা দেখতে হলে আমি নিচে লোকেশন দিয়ে দেবো। ঠিক আছে, চলে আসবে যে তুলতে হবে। এখানে পাঁচশো মতো আছে রাস্তা, মানে তৈরি হচ্ছে ভালোভাবে ভালোভাবে রাস্তাটা। এখানে বড় রোড হবে, ঠিক তো, বড় রোড হবে। তো চলো এখন ওইদিক যাওয়া যাক, মানে ওরা ফটো তুলছে এদিকে সেদিকে হেঁটে হেঁটে। তো তো চলো ওইদিক যাই, তারপর গিয়ে তোমার সঙ্গে দেখা হচ্ছে। ওইদিক যেতে হবে, ওদিকে ফটো তুলছে, গাড়ি আসছে ওইদিকে, ওই রাস্তার মাঝখানে কী করতে গেলে। দেখি দেখি ছবিটা দেখি নেই, এই যে এই যে এম একটা ভিডিও শর্ট ভিডিও একটা হবে নাকি সঞ্জিত, এরকম দৌড়ে গিয়ে মাঝবাটিতে করে না, একটা হবে নাকি শর্ট ভিডিও। হ্যাঁ সব হয়ে গেছে, ঠিক আছে, এবার ওর ফটো তোলা হবে, আমি তুলবো। ঠিক আছে, আমি তুলবো, ঠিক আছে, আমি তুলবো সব ফটো। ছবি তোলে স্টাইল লাগে, একটা ছবি তোলে স্টাইল লাগে। লেন্সে মানে এই লেন্সে ফোটা দিবি না, এমএ যেটা ধরে ধরে নিবি। ফাইনালি ওখানে চলে এসেছি, আর এসে এখন বাড়িতে মানে চলে এসেছি, ছানমান খাওয়া দাওয়া করে এখন আসলাম। আর ওখানে মানে তোমরা হয়তো দেখেছিলে যে গার্লফ্রেন্ড রিভিল
থাম্বনেল কার্ডে যেটা ক্লিক করেছি সেটা মানে পুরোটাই ভুল, মানে সবই বন্ধু বান্ধব মিলে ছবি তুলতে গেছিলাম আর সব তুলেছিলাম। আজকে মানে দেখতে পারবে পরীক্ষা তুষারকে ফোন করেছিলাম, তুষার বললাম আমার এখানে নেড়া পরে মানছি, মানে দোল খেলার আগে যেটা আর কি বানায় মানে যেটা পুড়িয়ে তারপর নেড়া খেলা স্টার্টিং করে সেটাই মানে বানিয়েছে, সেটাই পুরাবে মানে রাত্রিবেলা পুরাবে, চাদু কিনে না কিউ জানি পুরা তো জানি না, সেটাই পুরাবে। তো ডেকেছে, ও ডেকেছে, যাবো ওর কাছে দেখতে দেখতে। তো আর এই গাছটা দিই না, এই গাছটাতে ছোটো ছোটো কিন্তু ফুল পড়ছে, এই ছোটো ছোটো ফুলগুলো এই গাছ দিয়ে পড়ছে, এই গাছ দিয়ে মানে পাতাগুলো এগুলো আমরা গাছ, এটা পাতাগুলো চলে গেছে আর এটা মানে এটা হচ্ছে বুঝলে এটা পড়ছে। তো চলো বিকালে দেখা তোমার সঙ্গে, আর মানে আজকে আর কালকে মিলে সব কিছু তোমার সঙ্গে কন্টিনিউ করবো। তোমার যেটা তোমরা দেখেছিলে থাম্বনেল সেটা পুরোটাই ভুল, মানে সবই ফ্রেন্ড হয় ঠিক আছে, মানে ডিসক্রিপ্টেড থাম্বনেল ছিল। তো যা তাপ, এই তাপে পুরো শেষ, তার মা সব পুড়িয়ে আক, কোনো কিছু মানবি না আজকে। এই যে আগুন না এদিকে গাছ, হেভি তাপ। এ ও কি দেখছে? দি নেক্সট ডে। তো গাইস ফাইনালি কিন্তু এখন বাজে সকাল ঠিক 10:30, আর মানে জানি ব্যাকগ্রাউন্ডে গান চলতে হয়তো কপিরাইট খেতে পারি আর কথা হয়তো খুব কমও শুনতে পারো। তো এখন ব্যাপারটা হয়েছে যে এখন মানে মানে রং খেলার আগে ঠাকুরদের পা দিতে হয়। ও মা কেন পা দিতে হয়? নিচে নিচে সবার সবার পায়ে, তো ভাই চলো সবার পায়ে দিয়ে দিই একটু একটু করে সব দুটোই। হরে কৃষ্ণ, পায়ে তো লাগছেই না, তা মুখে মাখিয়ে দিই ভালোভাবে ঠাকুরে, সব কটা পায়ে একটু একটু করে দিয়ে দিলাম। মানে এটা দিতে হয় নিয়ম, যেটা নিয়ম সেটা দিতে হয় আর কি, এটা হচ্ছে ব্যাপার। আর তারপর দিতে হয় মা বাবার পায়ে ঠিক আছে। তো চলো এটা দিদি দিদি একটু না মুখে দিয়ে লাভ নেই। ও মা বোন দিয়েছে, মা তো গাইস চলো এখন তোমাদের বাইরের যে হাল বা কি হচ্ছে মানে ঠাকুরজন সঙ্গে দেখাবো। আর যে আমি রং খেলতে বেরোইনি তার একটা কারণ, মানে এটা দেওয়ার জন্য রং খেলতে এখন আর বেরোইনি ঠিক আছে, এটা দিয়ে দিলাম। এখন যাবো বাইরে রং খেলতে বেরোতে, আর দরজা এখন খোলা হয়নি, জানি কপিটা ক্লেম খেতে পারি, মিউজিক চলছে ব্যাকগ্রাউন্ডে, মানে কিছু করার নেই, কপিটা ক্লেম খেতে পারি না খেতেও পারি। তো চলো কিছু করার নেই, খেলে খাবো। তো চলো বাইরে তারপর তোমার সঙ্গে দেখা হচ্ছে সবাই নাবিন দে আজকে কি হ্যাপি হোলি। সৌমিককে তো রং মাস করে দিলাম, এখন তো অর্ধেক আবার আবার অর্ধেক শুরু করেছি সবে। নাকে মুখে ঢুকা একবারে মুখে কাকি দেবে এনে স্টকে আছে সব, এক একটা মুখ দেখ, সব দে জেল মুখ দেখ, আমাদের মুখটা বোঝে যাচ্ছে। আর কে বাকি আছে? কিসের বাকি আছে? স্টকে স্টকে রং রাখাই যে স্টকে রং রাখা, তো কপিরাইট খাবো এই গানে, কপিরাইট খাবো কিচ্ছু করার নেই। কি অবস্থা ভাই এক একটা, মাথায় নেই লাইয়া শান লাইয়া।